বর্তমান অবস্থা কবলে গলে সরকারে যে বিজ্ঞানসম্মত পদ্ধতি এই নলা নর্দমাবলক বনওয়া বলে কেছে এক বিজ্ঞানসম্মত পদ্ধতি বনওয়া নাই, কারণ আমি সরুতে পড়েছিল যে নদী সদায় পশ্চিমেরপরা পূবরপরা পশ্চিমলে বয়, কিন্তু সরকারে যে ব্যবস্থা দিয়ে নলা এটা বনায় আনিছে পশ্চিমেরপরা পূবলৈকে বনায় আনিছে, বরংস বাহিনী নৈটি উপর আছে, বাহিনী নৈটি উপর আছে, নলাটোর উপর আছে, গতি বাহিনী নৈ পানিটি উভতি আপনার নলা সুমাইছে, আর সরকারে যে বাহিনী নৈ খনার ব্যবস্থা লৈছিল মাজত থমুকি কি রোল, মাজত থমুকি এই কারণে রোল যে বর বর বরমূরিয়া কেটামান হয়তো ঘর বিল্ডিং ভাঙা যায়, সেটির কারণে বাহিনী নৈটি আপনার খানিবলে বন্ধ করে থই দিলে, আপনার পিকুর পিছফালে যে নলা আছে নলাটো অকনমান আছে তাক খান্দিবলে সরকারের সাহস নহল, গতি এই সিস্টেম এনেকাই রয়ে যাব যুগ যুগ ধরে, আর যেটা তার পাম্পসেট বহুয়াইছে পাম্পসেট দুটার উপর আওয়াজত মানুষ ওসর মানুষ থাকিব নয় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পানি হয় আমি পানি নহয় বলে নকও, কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে কেছে এই বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়া নাই, মূল ফলপর এইখানে কোথাও সরকারে যদি বাহিনী নৈতিক ব্যবস্থা নলয় এই সমস্যা কেউ সমাধান নহয়, যা ইঞ্জিনিয়ার বনাইছে কেন বনাইছে কি বিজ্ঞানসম্মত পদ্ধতি আমি কিন্তু বুঝি পাওয়া নাই। বর্তমান অবস্থা কবলে গেলে সরকারে যে বিজ্ঞানসম্মত পদ্ধতি এই নলা নর্দমাবলক বনওয়া বলে কেছে এক বিজ্ঞানসম্মত পদ্ধতি বনওয়া নাই, কারণ আমি সরুতে পড়েছিল যে নদী সদায় পশ্চিমেরপরা পূবরপরা পশ্চিমলে বয়, কিন্তু সরকারে যে ব্যবস্থা দিয়ে নলা এটা বনায় আনিছে পশ্চিমেরপরা পূবলৈকে বনায় আনিছে, বরংস বাহিনী নৈটি উপর আছে, বাহিনী নৈটি উপর আছে, নলাটোর উপর আছে, গতি বাহিনী নৈ পানিটি উভতি আপনার নলা সুমাইছে, আর সরকারে যে বাহিনী নিয়ে খনার ব্যবস্থা লৈছিল মাজত থমুকি কি রোল, মাজত থমুকি এই কারণে রোল যে বর বর বরমূরিয়া কেটামান হয়তো ঘর বিল্ডিং ভাঙা যায়, সেটির কারণে বাহিনী নৈটি আপনার খানিবলে বন্ধ করে থই দিলে, আপনার পিকুর পিছফালে যে নলা আছে নলাটো অকনমান আছে তাক খান্দিবলে সরকারের সাহস নহল, গতি এই সিস্টেম এনেকাই রয়ে যাব যুগ যুগ ধরে, আর যেটা তার পাম্পসেট বহুয়াইছে পাম্পসেট দুটার উপর আওয়াজত মানুষ ওসর মানুষ থাকিব নয়, তেনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পানি হয় আমি পানি নহয় বলে নকও, কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে কেছে এই বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়া নাই, মূল ফলপর এইখানে কোথাও সরকারে যদি বাহিনী নৈতিক ব্যবস্থা নলয় এই সমস্যা কেউ সমাধান নহয়, যা ইঞ্জিনিয়ার বনাইছে কেন বনাইছে কি বিজ্ঞানসম্মত পদ্ধতি আমি কিন্তু বুঝি পাওয়া নাই।